লাব্বাইক হুম লাব্বাইক লাব্বাই কে লা শেরী কালাক লাব্বাইক ইন আমদাবানত লাকভাল মুল্ক লা শেরি ই আসসালামু আলাইকুম রহমেদুল্লাহি হবার রাকিয়াত সুপ্রিয় ভাই বোনেরা হজ ইসলামের অন্যতম স্তম্ভ সামর্থ্যবান লোকের উপর জীবনে একবার হজ করা ফরজ যারা ইতিমধ্যে হজের নিবন্ধন করেছেন এবং ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মোবারকবাদ এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নিত্য নতুন আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার টাইম লাইনে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের সফরে আপনার সাথে কী কী নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার আলোচনাটি পুরোপুরি অনুসরণ করলে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ শুরুতে যেটা আপনার সাথে থাকা দরকার তা হলো আপনার পাসপোর্ট এবং ভিসার কপি আপনার পাসপোর্ট হচ্ছে প্রধানত মূল দলিল হিসাবে কাজ করবে আপনি আপনার সাথে পাসপোর্ট তার সাথে কয়েক কপি পাসপোর্টের ফটোকপি রাখবেন এর সাথে হচ্ছে যেহেতু ই ভিসা দেওয়া হয় স্টিকার ভিসা দেওয়া হয় না সেই হিসাবে কাগজে যে ই ভিসার যে ফটোকপি বা ই ভিসার কপি সেটা আপনার সাথে রাখবেন এরপরে যেটা আপনার সাথে রাখতে হবে সেটা হচ্ছে বিমানের টিকিট আপনি যেই বিমানে আপনার টিকিট বুকিং করা আছে সেটা সৌদি এয়ারলাইন্স অথবা বাংলাদেশ বিমান যাই হোক না কেন আপনার কাছে সেই বিমানের টিকিট থাকতে হবে এরপর আপনার সাথে থাকতে হবে হচ্ছে ভ্যাকসিনেশান সার্টিফিকেটের কপি বর্তমানে যেহেতু কোভিডের যুগ চলে গেছে এই কোভিডের সার্টিফিকেট আপনার সাথে রাখতে হবে কোভিডের সার্টিফিকেটের কয়েক কপি আপনার সাথে নিয়ে নেবেন যাতে যখন যেখানে দরকার আপনি সার্টিফিকেটের কপিটি শো করতে পারেন এরপরে আপনার সাথে রাখতে হবে হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট অর্থাৎ আপনার সাথে যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী কেউ যদি ট্রাভেল করে আপনার সাথে হজে যায় তাহলে তার সাথে আপনার যে বৈবাহিক সম্পর্ক সে সেই বৈবাহিক সম্পর্কের যে সনদের কপি সেটা আপনার কাছে রাখতে হবে অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটের কপি আপনার সাথে রাখতে হবে এটা ইমিগ্রেশনে কখনো কখনো লাগতে পারে এরপরে আপনার সাথে থাকতে হবে হচ্ছে কয়েক কপি পাসপোর্ট সাইজের ফটো যা আপনার বিভিন্ন কাজে লাগবে আপনি ইচ্ছে করলে চার থেকে ছয় কপি পাসপোর্ট সাইজের ফটো আপনার সাথে রাখবেন এরপর আসতেছে মোবাইল ফোন আপনি চাইলে বাটন মোবাইল ফোনও রাখতে পারেন অথবা চাইলে স্মার্টফোনও আপনি রাখতে পারেন আপনার সাথে স্মার্টফোনটাই আমরা রাখার জন্য আপনাকে সাজেস্ট করবো যেহেতু স্মার্টফোন অনেক কাজে লাগে এবং স্মার্টফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করা যায় এবং আপনি ওখানে ওই অ্যাপস দিয়ে বিভিন্ন রকম সুবিধা পাবেন অর্থাৎ মক্কা মদিনার নামাজের সময় এবং অন্যান্য বিষয়গুলো আপনি অ্যাপস থেকে জানতে পারবেন এরপর হচ্ছে আপনার সাথে থাকতে হবে হচ্ছে আপনার মেডিকেলের প্রেসক্রিপশন এবং মেডিসিন অর্থাৎ আপনি যদি কোনো রোগে রোগী হয়ে থাকেন যেমন কারো হার্টের রোগ কারো ডায়াবেটিক্স কারো বা কিডনির রোগ অথবা অন্যান্য বিভিন্ন রকম রোগ ব্যাধে থাকতে পারে তো আপনি হয়তো বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতেছেন সে ওষুধগুলোর একটা প্রেসক্রিপশন থাকতে হবে আপনার সাথে যাতে কোনো কারণে আপনি যদি সফর ওষুধ শেষ হয়ে যায় অথবা আপনার অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওখানে ডক্টর দেখালে যেন তারা বুঝতে পারে আপনি কোন সমস্যায় ভুগতেছেন এবং তারা সে অনুসারে আপনাকে ওষুধ দিতে পারে এজন্য আপনার সাথে মেডিকেলের একটা প্রেসক্রিপশন সাথে নিয়ে রাখবেন এবং প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ আপনার সাথে থাকা দরকার যেমন মাথা ব্যথার জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ পেট ব্যথার জন্য আপনি অ্যালজিন জাতীয় ওষুধ বা আপনার পেট খারাপ হলে আপনি এরকম ফিলমেড সে জাতীয় ওষুধ বা অন্যান্য যে সমস্ত ওষুধগুলো আপনার বিভিন্ন সময় লাগতে পারে ঠান্ডার জন্য বা কাশির জন্য এমনকি ডায়াবেটিক্সের রুগী হয়ে থাকে ডায়াবেটিক্সের জন্য ইনসুলিন অথবা অন্যান্য ওষুধ এবং প্রেশারের যদি রুগী হয়ে থাকেন তাহলে প্রেশারের যে সমস্ত ওষুধ এগুলো আপনার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে ফাস্ট এইড কিট অর্থাৎ আপনার সাথে ফার্স্ট এডের একটা ছোট্ট বক্স থাকতে পারে যেটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দেবে যেমন এই কিট বক্সের মধ্যে আপনি অ্যান্টিবায়োটিক রাখতে পারেন অর্থাৎ ওখানে গিয়ে যদি বিভিন্ন রকম ফ্লুতে আপনি আক্রান্ত হন তাহলে আপনি অ্যান্টিবায়োটিক সেবন করতে পারবেন ডাক্তারের পরামর্শক্রমে যেহেতু সফরে আপনি ওষুধ কিনতে ঝামেলায় পড়তে পারেন সেখানে ওষুধ একটু এক্সপেন্সিভ এজন্য আপনি কিছু অ্যান্টিবায়োটিক আপনার সাথে নিয়ে নেবেন এবং আপনি কিছু ঠান্ডা কাশির ওষুধও আপনার সাথে নিয়ে নেবেন পেইন কিলারও নিয়ে নেবেন ব্যান্ডেজ এবং প্লাস্টারও ওই ফার্স্ট এইড কিটের মধ্যে থাকবে কিছু কটন থাকবে অ্যান্টিসেপটিক ক্রিম থাকবে এবং অ্যালার্জির জন্য কিছু ট্যাবলেটও আপনারা সেই ফার্স্ট এইড কিট বক্সের মধ্যে থাকতে এরপর আসি যে লাইট ক্লদিং অর্থাৎ পুরুষ হয়ে থাকলে আপনার সাধারণ যে কাপড় চোপড়গুলো আপনি যদি শার্ট প্যান্ট পরেন নর্মালি তাহলে শার্ট প্যান্ট লুঙ্গি আপনি যদি পায়জামা পাঞ্জাবি পরেন তাহলে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি এর সাথে টুপি এবং অন্যান্য আপনার ট্রাউজার বিভিন্ন রকম আপনি যে সমস্ত কাপড়গুলো বাসা সাধারণভাবে পরে থাকেন সেগুলো আপনি নেবেন আর মহিলারা যদি হয়ে থাকে তাহলে সালোয়ার কামিজ এই সমস্ত লাইট ক্লদিং যেগুলো আপনি পরে আরাম বোধ করবেন সে সমস্ত কাপড়গুলো আপনি নেবেন যেহেতু সৌদিতে বেশিরভাগ ক্ষেত্রে গরমের সিজন থাকে এই গরমের সময় মোটা কাপড় নেওয়াটা ঝুঁকিপূর্ণ কারণ আপনি ডিসকমফোর্ট ফিল করবেন এই আপনি হালকা আপনি সুতি কাপড় নিবেন যাতে সহজে আপনি আরাম বোধ করতে পারেন আপনার কাছে গরম বা অস্বস্তি কম লাগে এরপরে বলব যে আপনি ইহেরামের কাপড় নিবেন পুরুষ যদি হয়ে থাকেন তার জন্য দুই সেট এহেরামের কাপড় লাগবে আপনি ইচ্ছা করলে বেশিও নিতে পারেন কিন্তু কমপক্ষে দুই সেট আপনার নেওয়াটা জরুরি যেহেতু গরমকাল এজন্য বলব যে সাধারণ যে কাপড় সে কাপড় দিয়ে আপনি এহেরামের কাজটা সেরে নেবেন মোটা কাপড় আপনি এই হজের এই গরমের সময় আপনি নেবেন না আপনি পাতলাটা নেবেন যেটা আপনার জন্য সফট হয় অর্থাৎ সাধারণ যে কাপড়টা এরামের কাপড় হিসাবে বিক্রি করে সেটা আপনি নেবেন দুই সেট মহিলাদের জন্য কোনো হেরামের কাপড় নাই মহিলারা বোরকা পরে এহেরামের কাজ ছেড়ে নেবেন এরপর আসি যে আপনাদেরকে কোমরের বেল্ট বা ছোট ব্যাগ আপনাদেরকে সাথে নিতে হবে যে কোমরের বেল্টের মধ্যে আপনার মোবাইল আপনার মানি ব্যাগ আপনার কাছে কিছু রিয়েল বা আপনার কাছে ক্রেডিট কার্ড বা চাবি বা আনুষঙ্গিক জিনিসগুলো এই কোমরের বেল্টে আপনি রাখতে পারেন এই কোমরের বেল্টটা যেহেতু কোমরের সাথে থাকবে এবং এখানে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি এখানে সহজেই রাখতে পারবেন এই জন্য কোমরের বেল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনার এরপর আসি যে গলায় ঝুলানো ব্যাগ অনেক হাজিদেরকে গলায় ঝুলানো ব্যাগ ইউজ করতে হয় বিশেষ করে বয়স্ক হাজিদের জন্য এটা তো খুবই জরুরি এই গলায় ঝুলানো ব্যাগের মধ্যে আপনার আইডেন্টি কার্ড এবং আইডেন্টি ইনফরমেশনগুলো বিশেষ করে এখানে থাকবে আপনার পাসপোর্ট আপনি এখানে রাখবেন এবং অন্যান্য কাগজপত্রগুলো আপনি এখানে জরুরি যেগুলো আছে জরুরি মেডিসিন পর্যন্ত আপনি এখানে রাখবেন যাতে আপনি প্রয়োজনে এখান থেকে ব্যবহার করতে পারেন বা ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার আপনি যদি হারিয়ে যান তাহলে এখান থেকে আপনি আইডেন্টি কার্ড বা আপনার পাসপোর্ট বা আপনার অন্য অন্য আনুষঙ্গিক জিনিসপত্র দেখে যাতে আপনি ঘরে পৌঁছাতে পারেন বা আপনার সাথেদের সাথে মিলিত হতে পারেন এজন্য এই ব্যাগটা খুবই জরুরি এই ব্যাগটা আপনি সাথে নিয়ে যাবেন পানির পানের বোতল নেবেন অর্থাৎ রিউজেবল ওয়াটার বোতল আপনি ছোটো কোনো পানির বোতল নেবেন যেটা দিয়ে আপনি বারবার ওই বোতলটা ব্যবহার করতে পারেন এরকম একটা বোতল আপনি সাথে নিয়ে নেবেন এবং বোতলের মধ্যে সবসময় আপনি পানি রাখবেন যেহেতু ওখানে গরমের সময় আপনার শরীরে পানি টানবে আপনি পানি যখন দরকার তখন পানি পান করবেন যাতে ডিহাইড্রেশন না হয় আপনার কিছু সেলফ কেয়ার এসেন্সিয়াল অর্থাৎ কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে যেমন আপনার যেহেতু গরমের দিন ছাতা লাগবে বৃষ্টিও হতে পারে এজন্য ছাতা লাগতে পারে বিশেষ করে গরমের জন্য ছাতাটা বেশি দরকার সানগ্লাস দরকার হতে পারে যেহেতু রোদের তীব্রতা যদি বেশি থাকে তাহলে সানগ্লাস পরে আপনার রোদের তীব্রতা যাতে চোখের উপরে না পড়ে সেজন্য আপনি প্রতিরোধক হিসাবে ব্যবহার করবেন সানস্ক্রিন নিতে পারেন গরমে যাতে ত্বক পুড়ে না যায় এজন্য আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন নেইল কাটার ব্যবহার করতে পারেন তো নেইল কাটার আপনি সাথে নিয়ে নেবেন টুথব্রাশ সাথে নেবেন টুথপেস্ট সাথে নেবেন এবং ছোট একটা কেঁচি মোস কাটার জন্য বা অন্য প্রয়োজনীয় কাজের জন্য আপনার লাগতে পারে সেরকম জিনিস আপনি সাথে নিয়ে নেবেন এমনকি আপনি সোপ হিসাবে যেটাকে নেবেন সেটা হচ্ছে সুগন্ধি ছাড়া সুগন্ধ ছাড়া সোপ আপনি আপনার সাথে নিয়ে নেবেন সুগন্ধি ছাড়া সাবান যেটা গন্ধযুক্ত না সুগন্ধি ছাড়া সাবান আপনার সাথে নেবেন এরপর আসি যে পাওয়ার ব্যাংক চার্জার এবং সকেট কনভার্টার আপনি যেহেতু সফরে যাচ্ছেন আপনার মোবাইলটাকে চার্জ করার জন্য অবশ্যই একটা চার্জার আপনি সাথে নেবেন সে চার্জারের মধ্যে একটা অ্যাডাপ্টার এবং ইউএসবি কেবল থাকবে সাথে আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু অবশ্যই আপনার হাত ব্যাগে রাখবেন যখন আপনি বিমানে ট্রাভেল করবেন এটা কিন্তু কখনোই আপনি কেরিয়ারে চেক ইন ব্যাগেজে দেবেন না এবং আপনি যখন বাইতুল্লাহ বা অন্য কোথাও যাবেন তখন আপনার পাওয়ার ব্যাঙ্কটা আপনার সাথে রাখতে পারেন মোবাইলটা যদি ইমার্জেন্সিভাবে চার্জ করা দরকার তাহলে আপনি যাতে চার্জ করতে পারেন আপনার একটা সকেট কনভার্টার দরকার যেহেতু অনেক সময় হয় কি যে সৌদি আরবে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় আপনার চার্জারের পয়েন্ট কিন্তু ম্যাচ নাও করতে পারে এজন্য জন্য আপনি ওখানের উপযোগী কনভার্টার এখান থেকে নিয়ে যেতে পারেন অথবা চাইলে আপনি ওখান থেকে কনভার্টারটা একটা কিনে নিতে পারেন বাট একটা কনভার্টার আপনার জন্য খুবই জরুরি আপনার সফরে একটা ট্রাভেল সাইজের প্রেয়ার ম্যাট ছোট্ট একটা জায়না আপনার দরকার হবে এই ছোট্ট পাতলা জায়না মাছটা আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন এবং ট্রাভেলের জন্য খুব উপযোগী আপনি একটা জুতার ব্যাগ ব্যবহার করবেন যেটার মধ্য দিয়ে আপনি যখন হেরেম শরীফে যাবেন তখন আপনার পরিধেয় জুতাটা এবং আপনি চাইলে আপনার জায়না নামাজ এবং পানির বোতলটা ওই পেছনের যে ব্যাগটা সেই ব্যাগটাতে আপনি সহজেই রাখতে পারবেন অবশ্যই আপনাকে এক একজোড়া স্যান্ডেল কমপক্ষে সাথে নিতে হবে যেহেতু এহেরামরত অবস্থায় আপনি সাধারণ জুতা পড়তে পারবেন না আপনাকে স্যান্ডেল দুই ফিতার স্যান্ডেল ব্যবহার করতে হবে এজন্য দুই ফিতার স্যান্ডেল সাজেস্ট থাকবে হচ্ছে যে দুই জোড়া নেবেন অন্তত এক জোড়া আপনার সাথে থাকতেই হবে কখনো কখনো এরকম হয় যে ওখানে জুতা কিন্তু হারায় যায় ভুলক্রমে হয়তো অন্য কেউ নিয়ে গেছে বা আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না এই জন্য আপনি দুই জোড়া সাথে নেবেন এক জোড়া আপনি হেরেম শরীফে নেওয়ার সময় যাওয়ার সময় আপনার ব্যাগে রাখবেন আর এক জোড়া আপনি আপনার হোটেলে লাগেজের মধ্যে রাখতে পারেন এরপর হচ্ছে যে হজের কানুনের জন্য মাসলা মাসাইলের জন্য আপনি হজের জন্য একটা বই আপনার সাথে রাখবেন যাতে বিভিন্ন রকম মাসলা আসায়াল আপনি নিজেই মোয়াল্লামের পাশাপাশি আপনি নিজে যাতে পড়ে একটু প্র্যাকটিস করতে পারেন একটু একটু আয়ত্ত করতে পারেন যে দোয়াগুলো আছে এগুলো আপনি যাতে একটু শিখে নিতে পারেন এই আপনার জন্য এই হজ লার্নিং বা হজের কারণের বই আপনার সাথে থাকতে আপনার সাথে কিছু রিয়েল অর্থাৎ যেহেতু এখানে খরচ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে খাইতে হবে আপনাকে পরিবহনের খরচে লাগতে পারে কোথাও যাবেন সেখানে আপনাকে ব্যয় করতে হবে কখনো কখনো অতি গরমে আপনাকে হয়তো পানীয় জাতীয় খাবার খাইতে হবে বা জুস খেতে হবে সেটার জন্য আপনার রিয়াল লাগবে কিছু ডলারও আপনি রাখতে পারেন রিয়ালটা আমি আপনাকে সাজেস্ট করব রিয়াল ফর্মে রাখেন আপনি আবার ওখানে কোরবানি করতে হবে আপনার এই হজের সময় সেই কোরবানির জন্য অন্তত ছয় সাতশো রিয়েল কিন্তু আপনি আলাদা করে রাখবেন আর যাদের কাছে পর্যাপ্ত রিয়েল না থাকবে তারা অবশ্যই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাসপোর্টে এনডোর্স করা যেন থাকে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড নিয়ে নেবেন যাতে এটা দিয়ে আপনি ওখান থেকে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন এবার আসি আপনাকে একটা সেলফ মেড আইডেন্টিফিকেশান কার্ড রাখতে হবে অর্থাৎ যেখানে আপনার নিজের ব্যক্তিগত তথ্য থাকবে আপনার নিজের নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেখানে মক্কায় আপনি থাকবেন সেখানে ঠিকানা মদিনায় কোথায় থাকবেন সেটার ঠিকানা আপনার দেশের নাম আপনি যে হোটেলে থাকবেন তার বিস্তারিত বর্ণনা এবং আপনার মোয়াল্লেমের যে বিস্তারিত তথ্য তার ফোন নাম্বার আপনার যদি কোনো বিশেষ রোগ থেকে থাকে সেই রোগের বর্ণনা বা সংক্ষিপ্ত তথ্য আপনার ওই কার্ডের মধ্যে থাকবে এবং এই কার্ডটা কিন্তু আপনার গলা ঝুলানো ব্যাগের মধ্যে আপনি রাখবেন আপনার সাথে কিছু ড্রাই ফ্রুটস আপনি নিয়ে নেবেন সেটা বিস্কিট হতে পারে চিরা হতে পারে খেজুর হতে পারে বাদাম হতে পারে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনার সাথে রাখলে আপনি কখনো কখনো জরুরি প্রয়োজনে সেই ড্রাই ফ্রুটস কিন্তু খেতে পারেন সবসময় হয়তো খাবারের জিনিস আপনার কাছে থাকবে না তা আপনি সেটা সহজেই কিন্তু খেয়ে নিতে পারবেন এবং এটা আপনি চাইলে আপনার সে পেছনের ব্যাগে অথবা সাম পেছনের ব্যাগে বিশেষ করে আপনি এটা নিতে পারেন তো আশা করি যে জিনিসগুলো বললাম সেগুলো আপনাদের কাজে লাগবে তো এটা যদি পরিপূর্ণ অনুসরণ করেন ইনশাল্লাহ আপনাদের হজের সফরটা আরামদায়ক হবে ইনশাআল্লাহ তারপরে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওটিতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি